ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিকে প্রেস করবে আর নিত্য নতুন আপডেট সবার প্রথমে দেখতে পাওয়ার জন্য। আজকে তোমাদের জন্য আমি একটা ন্যাচারাল স্ক্রাবের ভিডিও দেখাবো। পুজো তো একদম চলে এসেছে আর সেই পার্লারে যাওয়া মানে বিশাল লম্বা লাইন। সুতরাং আমি তোমাদের আজকে যেই ন্যাচারাল স্ক্রাবটা দেখাবো সেটা কিন্তু আমাদের পার্লারে তো আমরা কেমিক্যালযুক্ত সমস্ত কিছু দিয়ে করি, যতই সেটা যাই বলা হোক না কেন, কিন্তু এইটা পুরো ঘরের জিনিস দিয়ে আমরা করব। তার জন্য প্রথমে লাগবে আমাদের কি সুগার। যে রান্নাঘরে যেই সুগার ব্যবহৃত হয় সেই সুগারই আমি কিন্তু নিয়েছি। লেমন জুস, একদম পাতি লেবু যেটাকে বলে সেই জুস, আর হচ্ছে হানি, আর নিয়েছে জল জাস্ট ওয়াশ করার জন্য। আমি জাস্ট দেখাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবারে তোমাদের দেখাচ্ছি আমরা কিভাবে স্ক্রাবটাকে করব। কিন্তু তার আগে বলে রাখি বন্ধুরা, তোমাদের যাদের স্কিনে লেমনটা একদম স্যুট করে না তাদের জন্য কিন্তু এই ভিডিওতে তোমরা দেখতে পাবে তাদের জন্য আমি আরেকটা ন্যাচারাল স্ক্রাব দেখাবো। এবার আমি দেখাচ্ছি হানি, লেমন এবং সুগারের স্ক্রাবটা। প্রথমে নেব আমি সুগার, এই চামচে এক চামচই আমি নেব, হানিও নেব, এবং লেমন কিন্তু এক্ষেত্রে একটু বেশি নিতে হবে। লেমন জুসটা মিনিমাম দেড় চামচ নিলে কিন্তু ভালো হয়। এই চামচে আমি এক্ষেত্রে যেহেতু তোমাদের হ্যান্ডে স্ক্রাবটা করে দেখাবো, তোমরা কিন্তু যেহেতু আমি অল্পই নিয়েছি যেহেতু হ্যান্ডে করব, তোমরা যদি ফেসে করো বা যেখানে করবে সেই পরিমাণই নেবে। ভালো করে মিক্সচার করব। মিক্সচার করেছি, আমি এটাকে হ্যান্ডে অ্যাপ্লাই করব। এটা এত ভালো, তোমরা যদি করো অন্তত সপ্তাহে যদি দুই থেকে তিনবার করো তোমরা বুঝতে পারবে যে আমাদের স্কিনটাকে এটা কতটা গ্লোয়িং করবে, ট্যানটাকে রিমুভ করবে। এবং এটা একদমই হার্মফুল নয় যেহেতু আমরা একদম সমস্ত কিছুই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস নিয়েছি এর মধ্যে। আর সবসময় কিন্তু আমি বলেইছি তোমাদের ফিঙ্গারটাকে ইউজ করবে, সব সময় ফিঙ্গার ইউজ করে করবে, ক্লক ওয়াইজ এবং অ্যান্টি ক্লক ওয়াইজ ম্যাসাজটা করবে, তাহলে কিন্তু আমাদের স্কিনটা ভীষণ গ্লোয়িং হবে। সুগার তো কত ভালো এক্সফোলিয়েটর তোমরা তো জানোই বন্ধুরা, আর হানি আমাদের স্কিনটাকে খুব ভালো গ্লোয়িং এবং ময়েশ্চারাইজিং করে, এবং লেমনের মধ্যে রয়েছে ভিটামিন সি যেটা আমাদের স্কিনকে ভীষণভাবে গ্লোয়িং করতে, ভেতর থেকে গ্লোয়িং করতে খুবই সাহায্য করে। দেখো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, এক মিনিট পুরো কিন্তু তোমরা স্ক্রাব করবে এটাকে। স্ক্রাব আমার করা হয়ে গেছে, এবার আমি হ্যান্ডটাকে ওয়াশ করব। নর্মাল একদম রুম টেম্পারেচারেরই আমি ওয়াটারটা নিয়েছি, চিল্ড ওয়াটার আমি নিইনি এক্ষেত্রে।
এবার আমি হাতটাকে ট্রাই করে নিচ্ছি। হাতটাকে আমি একদম মুছে নিচ্ছি। দেখো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ, তফাৎ বুঝতেই পারছো, যেমন ড্রাই ফিল হচ্ছে কিন্তু এর মধ্যে দেখো একটা অদ্ভুত একটা গ্লোয়িং এসছে, এবং স্কিনটা কত যে সফট হয়েছে, ভীষণ ভালো লাগছে টাচ করতে, তোমরা দেখতেই পাচ্ছ। সেক্ষেত্রে ভীষণ ভালো লাগছে টাচ করতে, আর অসম্ভব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এর থেকে। আগের স্ক্রাবটায় আমি তোমাদের দেখালাম যাদের স্কিনে লেমন স্যুট করে তাদের লেমন জুসের সাহায্যে স্ক্রাব। এবার তোমাদের দেখাবো যাদের স্কিনে লেমন একদমই স্যুট করে না তাদের জন্য স্ক্রাব। তার জন্য কি কি লাগবে? তার জন্য লাগবে, আমি কিচেন সুগারি নিয়েছি, কোকোনাট অয়েল, আমি ঘানির কোকোনাট অয়েল নিয়েছি, আর নিয়েছি হানি। তোমরা যে যে কোম্পানির হানি, যে কোনো কোম্পানির কিন্তু নিতে পারো, তোমরা যে যেটা ইউজ করো। আর লাগবে রুম টেম্পারেচারের ওয়াটার, চিল ওয়াটার কিন্তু এক্ষেত্রে লাগবে না। এবার আমি তোমাদের করে দেখাচ্ছি স্ক্রাবটা। সুগার আমি যেহেতু হ্যান্ডে করছি ওই জন্য অল্প নিলেও আমার চলে যাচ্ছে, এটা একটু নিই। নিচ্ছি কোকোনাট অয়েল, এক্ষেত্রে একটু বেশি লাগবে কোকোনাট অয়েলটা, এবং হানি, হানি আমার এক্ষেত্রে এবার এটাকে ভালোভাবে মিক্স আপ করবো। এবার এটাকে আমি হ্যান্ডে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। বন্ধুরা তোমরা একটা কথা শুনে নাও, আমি কিন্তু এই সমস্ত ধরনের স্ক্রাব আগে আমার প্রতি ইউজ করি, নিজের ওপর প্রয়োগ করি, তারপর তোমাদের কিন্তু দেখাই। কোকোনাট অয়েল তো আমাদের স্কিনটাকে কত বেনিফিটস করে, কত বেনিফিটস দেয়, তোমরা তো দেখতেই পাচ্ছ, আর ইউজ করলে তোমরা বুঝতেও পারবে। আমি আগের ভিডিওটাতেই দিয়েছি কোকোনাট অয়েলের কত ইউজেস রয়েছে, তোমরা চাইলে সেটা দেখতেই পারো। আর হানি কত ভালো আমাদের স্কিনটাকে ময়েশ্চারাইজ করতে সাহায্য করে, আর সুগার তো ভীষণ ভালো এক্সফোলিয়েটার, তোমরা তো জানোই এটা। আর বিউটি প্রোডাক্টসে ওই জন্য কোকোনাট অয়েল, হানি এবং সুগারকে কিন্তু বিশেষ একটা মর্যাদা দেওয়া হয়, অবশ্যই লেমন জুসও থাকে তার মধ্যে। ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু তোমরা সবসময় ম্যাসাজটা করবে, তাহলে কিন্তু স্কিনটা ভীষণ ভীষণ গ্লোয়িং হবে। আর এটা কিন্তু তোমরা সপ্তাহে 2 থেকে 3 বার করবে, তাহলেই তোমরা কিন্তু ফলাফলটা বুঝতে পারবে। তোমরা কিন্তু এটা শরীরের যে কোনো বডি পার্টের যে কোনো অংশে করতে পারো। মিনিট ধরে কিন্তু স্ক্রাবটাকে করবে। এবার আমি হ্যান্ডটাকে ওয়াশ করি। রুম টেম্পারেচারের ওয়াটারে কিন্তু তোমরা ওয়াশ করবে।
দেখতেই পাচ্ছ বন্ধুরা, স্কিনটা এরকম গ্লোয়িং হয়েছে এবং ভীষণ ভীষণ স্মুথ হয়েছে। আমি টাচ করে তোমাদের দেখাচ্ছি, তোমরা এটা বাড়িতে একবার করো, করলেই বুঝতে পারবে। এই দুটো তোমাদের স্ক্রাব দেখালাম, একদম ন্যাচারাল স্ক্রাব দেখালাম, তোমাদের এইটা যার যেটা পছন্দ সেইটা অন্তত একবার করে দেখো, কেমন ফিল হয় আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই তোমাদের সকলের চেনা জানা সবার সঙ্গে শেয়ার করবে, এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটিকে প্রেস করবে আর নিত্য নতুন আপডেটস দেখতে পাওয়ার জন্য। আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টাটা।